ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আপনাদেরকে জানিয়ে রাখি আবারও রাজ্যের সমস্ত কন্টেনমেন্ট জোনে লকডাউন। বৃহস্পতিবার থেকে সব কন্টেনমেন্ট জোনগুলোতে লকডাউন, ফের লকডাউনের কথা ঘোষণা করলো সরকার 9 জুলাই বিকেল 5টা থেকে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ডক্টর বন্দ্যোপাধ্যায় কি বলবেন? দেখো, লকডাউনের যে যে প্রয়োজনীয়তাগুলো ছিল সেই প্রয়োজনীয়তাগুলোর মধ্যে একটা টেস্টিং, ট্রেসিং, আইসোলেশন, একটা জনসচেতনতা, একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো তো সব মোটামুটি লকডাউনের এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই, এগুলো এমনিই করা যেতে পারত। কিন্তু যে জায়গাটায় আমরা ঠেকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো যদি এমন হয়, হঠাৎ অনেক আক্রান্তের সংখ্যা বেড়ে যায় এবং আমার স্বাস্থ্য পরিকাঠামোতে আমি তাদের কুলিয়ে উঠতে পারছি না, সেক্ষেত্রে আমাদের একটা সময়ের প্রয়োজন হতে পারে আবার, যাতে আমার যে বেডগুলো ভর্তি হয়ে গেছে সেই বেডগুলো থেকে পেশেন্ট ছুটি হলো এবং আমি একটা সময় পেলাম তাদেরকে আবার ভর্তি করার জন্য। সেই ক্ষেত্রে একমাত্র আমার সংক্রমণটাকে স্লো করা, সংক্রমণটাকে একটু ধীর করার জন্য আমাদের একটা লকডাউনের প্রয়োজন হতে পারে। কিন্তু এই লকডাউন অবশ্যই সেরম লকডাউন হবে না যে লকডাউনটা 22শে জানুয়ারি বা 24শে জানুয়ারি আমরা করেছিলাম। এই লকডাউনটা অনেকটা মডিফাইড লকডাউন হবে এবং সেটা একমাত্র কন্টেনমেন্ট জোনের আশপাশে বা সেইটাকে ঘিরে লকডাউন হবে এবং কন্টেনমেন্ট জোনে অবশ্যই এনফোর্সড লকডাউন থাকবে, কিন্তু অন্য জায়গায় শর্ত সাপেক্ষে সেই জায়গাটায় আনলক থাকবে। সুতরাং সেটা আমাদের প্রশাসনের দিকে তাকিয়ে থাকতে হবে, তাদের কি বিধি দিচ্ছে সেই বিধিটা আমাদের মেনে চলতে হবে এবং বিভিন্ন সময়ে এই মতামতগুলো এখন পরিবর্তিত হতেই থাকবে। আমাদের সংক্রমণের মাত্রার উপরে নির্ভর করবে আমরা কতটা সেটাকে স্লো করতে চাইছি এবং আমার স্বাস্থ্য পরিকাঠামো কতটা সেটা হ্যান্ডেল করতে পারছে, তার উপরেই সবটা নির্ভর করবে। ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়।